নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, এই মুহূর্তে ইডি কিন্তু সব থেকে বড় পদক্ষেপটি নিয়ে ফেললো এবং যে দিকটার দিকে সকলে তাকিয়েছিল কার্যত সেই ব্রহ্মাস্ত্রই এবার ইডির হাতে চলে এলো এবং তার ফলে কাঁপন শুরু হয়ে গেল প্রভাবশালীদের মধ্যে, কাঁপন শুরু হয়ে গেল দুর্বৃত্তদের মধ্যে এবং সব থেকে বড় কথা, এই রাজ্যে শাসক দল ঘাসফুল শিবির তাদের কি রাতের ঘুমটা উড়ে গেল? হ্যাঁ, এমনই একটি ঘটনা ঘটলো যেটার জন্য ইডি একদম পড়েছিল এবং শেষ পর্যন্ত তারা সাফল্য নিল। এখন অবধি যে দুর্নীতি তদন্ত চলছে তার মধ্যে সব থেকে বড় সাফল্য বলতে গেলে আজকেই কার্যত ইডি পেয়ে গেল। কি সেই সাফল্য? গরু পাচার সংক্রান্ত সমস্ত মামলা দিল্লিতে ট্রান্সফার হয়ে গেল, আর পশ্চিমবঙ্গে সেই মামলা হবে না। আপনারা জানেন এই মামলাকে আটকাবার জন্য বহু 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 চেষ্টা করা হয়েছে, বহু নামী দামি উকিল সেখানে লাগানো হয়েছে, সেই সব আইনজীবীরা আপ্রাণ চেষ্টা করেছেন, বিচারপতিদের অনেক বাধার মুখে পড়তে হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সাফল্যটা তুলে নিল ইডি। এবার আপনারা বলবেন যে গরু পাচার মামলা দিল্লিতে গেছে, তার সঙ্গে হঠাৎ কাঁপন শুরু হওয়ার কি হয়েছে? আপনাদের এক এক করে ক্রোনোলজি বুঝতে হবে, তাহলে বুঝতে পারবেন যে এই মুহূর্তে ইডি যে ব্রহ্মাস্ত্রটি হাতে পেয়ে গেল তাতে কেন বলছি যে সকলেরই কাঁপন শুরু হয়ে গেল। দেখুন, এখানে যে মামলা হচ্ছে সেই মামলাগুলোতে বারবার একবার সিবিআই স্পেশাল বেঞ্চে যাওয়া হচ্ছে, সেখান থেকে হাইকোর্টে যাওয়া হচ্ছে, সেখান থেকে রাউস অ্যাভিনিউ কোর্টে যাওয়া হচ্ছে, সেখান থেকে দিল্লি হাইকোর্টে যাওয়া হচ্ছে, সেখান থেকে সুপ্রিম কোর্টে যাওয়া হচ্ছে, এবং শুধু এক একটা কোর্ট নয়, সেখান থেকে বেঞ্চের পর বেঞ্চ বদল হচ্ছে। যে বিচারপতির কাছে যাচ্ছে মামলা বলা হচ্ছে এই বিচারপতি আমার পছন্দ নয়, সেখানে বিচারপতির বেঞ্চকে অন্য বেঞ্চে নিয়ে যাওয়া হোক, তার জন্য ডিলে হচ্ছে। তারপর সেখানে রায় এগেনস্টে গেলে চলে যাওয়া হচ্ছে ডিভিশন বেঞ্চে, সেখানে ডিলে হচ্ছে। এই যে পুরো ব্যাপারটাকে, পুরো প্রসিডিংটাকে ডিলে করার চেষ্টা করা হচ্ছিল, সেখান থেকে একটা জিনিস তো স্পষ্ট হয়ে গিয়েছিল যে এখানে আলটিমেটলি যদি জাস্টিস আসে সেখানে এই দুর্বৃত্তরা, এই প্রভাবশালীরা যাদেরকে জেলের ঘানি টানাচ্ছে ইডি, তারা কিন্তু বাইরে আসতে পারবেন না। তাদের হাতে একটাই অস্ত্র রয়েছে, এই মামলাটাকে যতটা সম্ভব ডিলে করে দেওয়া। দু নম্বর, এখানে যদি মামলা থাকে তাহলে যে জেল হেফাজত হবে সেগুলো হবে সবই রাজ্যের আন্ডারে থাকা জেলগুলোর মধ্যে, এবং সেই রাজ্যের আন্ডারে থাকা জেলগুলোর মধ্যে কি হচ্ছে, এই প্রভাবশালী যারা কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, যারা মুখ্যমন্ত্রীর পাশের চেয়ারে বসে টাকার পাহাড় জমিয়েছে অথচ মুখ্যমন্ত্রী জানেন না, তারা যখন জেলে যাচ্ছেন তখন খাসির মাংস জুটছে তাদের। শুধু তারা নয়, তাদের আবদারে গোটা জেলকে, যারা অপরাধী তাদেরকে খাসির মাংস খাওয়ানো হচ্ছে। সেই জামাই আদরের দিন শেষ, এবং এই জামাই আদরে রাখার একটাই কারণ মনে করা হচ্ছিল, যেটা বারবার অভিযোগ উঠেছে যে তোমরা ফেঁসেছো কিন্তু জেলের মধ্যে তোমাদের সেই জামাই আদর দিচ্ছি, তোমরা মুখটা খুলেও না, তোমাদের উপরের স্তরে কে আছে সেটা বার করো না, তদন্ত বাধাপ্রাপ্ত হচ্ছে, তদন্ত ডিলেড হচ্ছে, এই যে আপনারা অধৈর্য হয়ে যাচ্ছেন, আমরা অধৈর্য হয়ে যাচ্ছি, আদালত প্রশ্ন তুলছে যে ইডির এত শ্লথ গতি কেন। কিন্তু সেই শ্লথ গতি, হ্যাঁ ইডিরও সেখানে কিছু কিছু জায়গায় খামতি রয়েছে আমরা স্বীকার করব, কিন্তু মেন জায়গাটা হচ্ছে এই বিচার প্রক্রিয়ার নামে পুরো সিস্টেমটাকে প্রহসনে পরিণত করা হচ্ছে। এবং তার থেকেও বড় কথা, আপনাদের মনে থাকবে যখন অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার প্রসেস শুরু হয়েছে, দিল্লি নিয়ে যাওয়া হবে, অর্ডার হয়ে গেছে, সেই সময় হঠাৎ করে কোটা থেকে জন্মে উঠলেন শিব ঠাকুর মণ্ডল। তিন বছর আগে অনুব্রত মণ্ডল পার্টি অফিসে নাকি তার গলা টিপতে গিয়েছিল, সেই কথা তার সেদিনকে হঠাৎ করে মনে পড়ে গেল, এবং এই অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়া হলো এক নিম্ন আদালতে। সেখানে গিয়ে আমরা চা খাওয়ার আগেই বিচারপতি সেখানে রায় দিয়ে দিলেন যে হ্যাঁ, অনুব্রত মণ্ডলকে দুবরাজপুরে নিয়ে যেতে হবে। সেখানে তার জন্য একদম পুরো জেলে সেল খালি করে দেওয়া হলো, ধুয়ে পাকলে তাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ধূপধুনো দিয়ে রেডি করে দেওয়া হলো। সেখানে চেয়ারে সম্রাটের মতো বসে রইলেন এবং তৃণমূলের নেতারা গিয়ে পার্টি অফিসের মতো তার সঙ্গে দেখা করে এলেন। এই অরাজকতা এখানে চলছিল যখন এখানে সমস্ত মামলাগুলো ছিল। এইবার আরেকটা পয়েন্ট আপনাদের মাথায় রাখতে হবে, এই অনুব্রত মণ্ডলকে যখন দিল্লি নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছিল তখন কিভাবে আটকাবার চেষ্টা করা হয়েছে, এবং সেখান থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল দিল্লিতে গেলেই কিন্তু খেলাটা শেষ হয়ে যাবে। বাইরের পিচে ওই অ্যাটমসফিয়ারে যে প্রেশারটা থাকবে যখন বুঝতে পারবেন তারা ক্লুলেস হয়ে গেছেন, আর কোনো প্রভাবশালীর হাত তাদের মাথার উপর থাকবে না, আর কেউ জেলে জামাই আদরটা দিতে পারবে না, মুখটা খোলা ছাড়া আর কোনো উপায় নেই, তারা ফেঁসে গেছেন, তখন কিন্তু তারা ইডিকে তদন্তে সহযোগিতা করতে বাধ্য হবেন। এবং সেই ঘটনাই ঘটলো।
সেই জন্য ইডি বারবারই যেটা চাইছিল যে যে করে হোক এই মামলাটাকে দিল্লিতে নিয়ে যেতে হবে, গরু পাচার সংক্রান্ত সমস্ত মামলা দিল্লিতে নিয়ে যেতে হবে। কেঁপে গিয়েছিলেন অনুব্রত মণ্ডল। তিনি বিচারপতি রাজেশ চক্রবর্তীকে জিজ্ঞেস করেছিলেন যে হুজুর, আমার বাড়ি তো পশ্চিমবঙ্গে, যদি অপরাধ হয়েও থাকে সেটা পশ্চিমবঙ্গে, কেন 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 আমাকে দিল্লিতে নিয়ে আসা হবে, কেন এই মামলা দিল্লিতে যাবে? এবং রাজেশ চক্রবর্তীও যথেষ্ট ধাঁধানি দিয়েছিলেন ইডিকে, তাদের কাছে জানতে চেয়েছিলেন কোন এখতিয়ারে তারা তদন্তে ঢুকেছেন, কেন্দ্রীয় সরকারের কোন কোন নীতি তাদের কাছে আছে, কোন ডকুমেন্ট তাদের কাছে আছে যার জন্য এই মামলা ঢুকেছেন। এমনকি তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল এই মামলায় কতজন সাক্ষী আছে, বলা হয়েছিল 500 জনের কাছাকাছি। তাদেরকে এইভাবেও কোণঠাসা করার চেষ্টা করা হয়েছিল যে 500 জন সাক্ষী নিয়ে আপনি দিল্লি যাবেন, যে কোনো মামলা যে কোনো কোর্টে আপনারা নিয়ে যেতে পারেন, ইয়ার কি পেয়েছেন, অনেক কথা শুনতে হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ইডির সওয়ালের ফলে আজকে কিন্তু দিল্লিতেই গরু পাচার মামলা স্থানান্তরিত করতে বাধ্য হলো সিবিআইয়ের স্পেশাল কোর্ট। এবং এর ফলে কি ইম্প্যাক্ট আসতে চলেছে দেখুন, এক নম্বর কথা, এখানে তদন্ত চলবে কিন্তু যখনই কোর্টে হাজিরার ব্যাপার হবে সমস্তটা হবে দিল্লিতে। এতে এক, তদন্তের যে স্লতগতি জায়গাটা ছিল সেটা রক্ষা পাবে, কেননা মামলা চলবে দিল্লি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে, এর বাইরে কিন্তু মামলা আসবে না। এবং সেখানে দিল্লি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে এই যে মুভমেন্টটা হবে সেখানে আইনজীবীদের মুভমেন্ট অনেক ইজি হয়ে যাবে। এক্ষেত্রে ইডির ক্ষেত্রে যেটা চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছিল সেটা হচ্ছে একবার কলকাতায় আসা, একবার আসানসোলে আসা, আবার সেখান থেকে দিল্লির আগুশ আভিনয় কোর্ট, সেখান থেকে দিল্লি হাইকোর্ট, সেখান থেকে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট যদি মামলা আবার কলকাতা হাইকোর্টে ফেরত পাঠাচ্ছে সেখানে আসতে হচ্ছে, সেখানে সিঙ্গেল বেঞ্চ দেখতে হচ্ছে, সেখানে আবার ডিভিশন বেঞ্চে যেতে হচ্ছে। এই যে টাইম কিলিং এর প্রসেসটা শুরু করেছিলেন এই প্রভাবশালীরা, এই অনুব্রত মণ্ডলরা, সেই জায়গাটা শেষ হয়ে যেতে চলেছে। দু নম্বর কথা, এখানে বারবার যেটা অভিযোগ উঠছিল সেটা হচ্ছে যে নিম্ন আদালতকে প্রেসারাইজ করা, কোথাও গিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করা, সেটা রাজনৈতিক প্রভাব আছে, প্রশাসনিক প্রভাব আছে, এই অভিযোগ কিন্তু ইডির অভ্যন্তরে উঠে গিয়েছিল যে সেইভাবেই কিন্তু মামলাগুলোকে স্লথ গতি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং সব থেকে বড় কথা, এখানে হিয়ারিং এর পরে যাদেরকে জেল হেফাজত দেওয়া হচ্ছে তাদেরকে কিন্তু আবার রাজনৈতিকভাবে প্রশাসনিকভাবে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে, এবং ইডিকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, সেইভাবে ইডিকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। একটা এক্সাম্পল দিচ্ছি, কুন্তল ঘোষ। কুন্তল ঘোষকে দিয়ে নাকি এই রাজ্যের এক প্রভাবশালী নেতার নাম বলাতে বাধ্য করছে ইডি অফিসাররা। এই অভিযোগ যেদিনকে সেই প্রভাবশালী নেতা করলেন ঠিক তার পরের দিন কুন্তল ঘোষও আদালতের সামনে নিয়ে চলে এলেন। অদ্ভুত সমাপতন না? এর আগে অবধি কুন্তল ঘোষ কিন্তু মুখ খোলেননি। অভিযোগ উঠছে কুন্তল ঘোষের সঙ্গে সেই জেলের সুপারিশ মাধ্যমে, তার সুপারিশে, তার তত্ত্বাবধানে এক প্রভাবশালী রাজনৈতিক নেতা পুলিশ অফিসার গিয়ে কুন্তল ঘোষকে এটা বলতে বলেছেন। এবার এই ঘটনার সত্যতা প্রমাণ করার জন্য, এই ঘটনার সত্যতা প্রমাণ করার জন্য যখন সিসিটিভি চাওয়া হচ্ছে, বলা হচ্ছে সিসিটিভি ফুটেজই নেই, অতদিনের সংরক্ষণ করার নাকি পলিসিই নেই। বুঝতে পারছেন খেলাগুলো কোন লেভেলে হচ্ছিল, কিভাবে ইডিকে আটকানোর চেষ্টা করা হচ্ছিল, আর হবে নাই কেন? এই রাজ্যের পুলিশ অফিসার যাকে বারবার সিবিআই ডাকে তিনি যখন যান না, যখন তার বাড়িতে সিবিআই পৌঁছে যান, তখন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্নায় বসে যান, কেন তাকে জেরা করা হবে? তাহলে এই যদি ঘটনা হয় বাকিদের ক্ষেত্রে কি হচ্ছে, সেই প্রশ্ন ইডি তুলে দিচ্ছে, সেই প্রশ্ন তদন্তকারী সংস্থা তুলে দিচ্ছে। কিন্তু বর্তমানে যখন এটা দিল্লিতে চলে যাচ্ছে তখন কিন্তু যে জায়গাটা এস্টাবলিশ হয়ে যাচ্ছে যে আর এইগুলো করার জায়গা কিছু থাকছে না, এবার কিন্তু এই মামলায় অনেকটাই গতি আসবে এবং সমস্ত হিয়ারিং দিল্লিতে হবে, এমনকি জেরা পর্বটাও দিল্লি আদালতের নির্দেশে দিল্লিতেই হতে পারে। এখন আপনারা জানেন যে এই রাজ্যের যেসব প্রভাবশালীদের ডাকা যাচ্ছে, ডাকা হচ্ছে, আনফর্চুনেটলি অর ফর্চুনেটলি জানি না, তারা একটি রাজনৈতিক দলের এবং শাসক দলের দিকেই আঙুল উঠছে। যারা জেলে গেছে, সেটা পার্থ হোক, মানিক হোক, কেষ্ট হোক, জীবনকৃষ্ণ হোক, পুরশিক্ষা দপ্তর হোক, সবার সঙ্গে কোথাও না কোথাও তৃণমূলের যোগ রয়েছে। এমনকি পোটেনশিয়াল যাদের নাম উঠে আসছে, স্বয়ং মুখ্যমন্ত্রী বলছেন যিনি গ্রেপ্তার হতে পারেন, তারাও নাকি তৃণমূলের। এখন এই জায়গা থেকে এই রাজ্যে তদন্ত করতে বা জেরা করতে কিন্তু ইডি বা সিবিআই ভয় পাচ্ছে। তারা বারবার যেটা তুলে নিয়ে আসছেন সেই নিজাম প্যালেসের ঘটনা, নারদ কাণ্ডে 4 জনকে অ্যারেস্ট করা হয়েছিল, ববি হাকিম, সুব্রত মুখার্জি, শোভন চট্টোপাধ্যায়, মদন মিত্র, এবং স্বয়ং মুখ্যমন্ত্রী সেখানে চলে গিয়েছিলেন। অভিযোগ উঠেছিল তিনি কি প্রভাবিত করতে চাইছেন, যে আদালতে মামলা হবে সেখানে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক পৌঁছে গিয়েছিলেন। এমনকি এরা প্রভাবশালী, একটি রাজনৈতিক দলের সমর্থক বলা হচ্ছিল, কিন্তু দায় এড়িয়েছে রাজনৈতিক দল।
এই প্রভাবশালীদের যারা সমর্থক তারা ইট বৃষ্টি পাথর বৃষ্টি শুরু করে দিয়েছিলেন, কতখানি জীবনের জীবনের সমস্যা নিয়ে, কতখানি জীবনহানির ভয় নিয়ে ইডি সিবিআইকে এই রাজ্যে কাজ করতে হচ্ছে, এই ঘটনাগুলো থেকে কিন্তু প্রমাণিত। সেই জন্য তারা সমস্ত জেরা পর্ব কিন্তু দিল্লিতে করতে চায়। এতদিন যেহেতু মামলাগুলো এখানে চলছিল, সেখানে সেই জেরা পর্ব এখানেই করতে হবে, এই আবদার বারবার আসছিল, কিন্তু সেই মামার বাড়ির আবদারকেও এবার টেকানো যাবে এবং সেই জায়গায় সেই সেই সেইগুলো কিন্তু হবে এবার দিল্লিতে। ফলে সামগ্রিকভাবে গরু পাচারের যে কেসটা ছিল সেটা কিন্তু দিল্লি শিফট হয়ে গেল এবং তার ফলে যেসব প্রভাবশালীরা র্যাডারে ছিলেন, যাদেরকে জেরা পর্ব করার ছিল, সবটাই কিন্তু এবার দিল্লিতে হবে এবং পুরো প্রসিডিংটা দিল্লিতে হবে, যেখানে কিন্তু প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে চাপ সৃষ্টি করা প্রভাবিত করার জায়গাটা কিন্তু থাকবে না। আর তার ফলে যাদের নাম উঠে আসছে, যেসব প্রভাবশালীদের নাম উঠে আসছে, তাদের কিন্তু এবার কাঁপন শুরু হয়ে গেল। এবং যে ইডি সূত্র থেকে আমরা একটু একটু করে লিকেজ খবর পাই, তারা শুধু আজকে মুচকি হেসে একটা কথাই বলছেন, খেলা হবে। এতদিন ইডিকে অকর্মণ্য, অপদার্থ, নিকম্মাধারী অনেক কথা বলেছেন, তো এবার খেলা হবে, সময় আগত, শুধু দেখতে থাকুন। দেখা যাক, আমরাও দেখতে চাই এবং খুব আগ্রহী যে কোন খেলাটা হচ্ছে এবং ইডির হাতে যখন এত বড় ব্রহ্মাস্ত্র এসে গেছে, শেষ বলের সেই খেলাটা, শেষ ইনিংসের সেই খেলাটা ইডি এবার দেখিয়ে দিক, এটাই থাকলো আমাদের কামনা। আপনারা কি মনে করছেন, দিল্লিতে যাওয়ার পর সত্যিই এবার বন্দে ভারতের গতি পাবে ইডি? আর তো কোনো এক্সকিউজের জায়গা নেই, আর তো কোনো সেটিংয়ের জায়গা নেই, আর তো কোনো চাপের জায়গা নেই, নাকি এত কিছুর পরেও সেই চাপটা থেকেই যাবে, সেই সেটিংটা থেকেই যাবে? না চলে বিশ্বাস নেই। উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।